আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়ার হাওড়ার নেতাজি গড় নাগরিক বৃন্দের এবারের মণ্ডপে প্রথমবার এসেছে থিমের ছোঁয়া। প্রথমবারই তারা এখানে যে সমস্ত দর্শক রয়েছে এবং এখানে যারা আসবেন তাদেরকে চমকে দিতে চাইছেন সেই থিমকে এনে বাংলায় যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, বাংলায় যে বিভিন্নভাবে প্রাচীন ঐতিহ্যগুলি রয়েছে সেগুলো যাতে হারিয়ে না যায় সেই সমস্ত বিষয়কে আঁকড়ে ধরেই এবারে তারা থিমকে বেছে নিয়েছে। আমরা পূজা মণ্ডপের মধ্যে প্রবেশ করব। মণ্ডপে প্রবেশ করার আগেই যে বিষয়গুলো আপনাদের দেখাবো সেটা হচ্ছে মণ্ডপের দুই ধারে যে চিত্র তৈরি করা হয়েছে, যে ছবি তৈরি করা হয়েছে তার মাধ্যমে এটা নিশ্চিত করে বোঝা যাচ্ছে যে বাংলার ছৌ নাচ যেটা রয়েছে সেই ছৌ নাচ যাতে হারিয়ে না যায়, সেটাকে যাতে আঁকড়ে ধরা যায় সেই সমস্ত বিষয়কে এনারা তুলে ধরার চেষ্টা করেছেন। মণ্ডপে প্রবেশ করার পর ডান দিক বাঁ দিক যেদিকেই নজর রাখা যাবে সেদিকেই কিন্তু আমরা যে বিষয়গুলিকে দেখতে পাবো, যে ছৌ নাচের বিভিন্ন যে মুখোশ রয়েছে সেই মুখোশগুলিকে যেমন তুলে ধরা হয়েছে তার পাশাপাশি যারা ছৌ শিল্পী রয়েছে তাদের যে জীবন বৈচিত্র্য জীবন শৈলী যেমনটা রয়েছে সেই বিষয়গুলোকেও এখানে বিভিন্ন মানে মণ্ডপের যে মণ্ডপের মধ্যে সেটাকে রূপ দেওয়া হয়েছে। আমরা এখানে যারা পূজা মণ্ডপের যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো যে এবারে যে তারা এরকম একটা চিন্তা ভাবনা শুরু করেছে কেন হঠাৎ করে এরকম চিন্তা ভাবনা করলেন এবং আগের বছরগুলিতে তাদের পরিকল্পনা কী ছিল, সেখান থেকে কী সাফল্য এসেছিল। এবারে আপনারা থিমের পুজো করছেন, তো আগে কি থিমের পুজো কখনো করেছেন না এরকম চিন্তা ভাবনা? এটা হচ্ছে 57তম বর্ষ এবং 57তম বর্ষ এর আগে অবধি 56 বর্ষতে আমাদের অতি সাধারণ আমাদের পুজো ছিল। একবিংশ শতাব্দীতে আমরা পা দিয়েছি এবং পাশ্চাত্যের যে একটা ছোঁয়া আমাদের লেগেছে এই পাশ্চাত্যের ছোঁয়ায় আমরা আমাদের কালচার আমাদের সংস্কৃতিটা ভুলে যেতে বসেছি। সুতরাং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা একটা বার্তা দিতে চাই যে আমরা বাংলার আমরা বাঙালি আমাদের বাংলার একটা অনন্য একটা কালচার আছে, সেই কালচারের মধ্যে যেমন লোক যে আমাদের কালচারটা রয়েছে সংস্কৃতিটা রয়েছে সেই সংস্কৃতিটাকে আমরা তুলে ধরতে চাই এবং প্রজন্মকে একটা বার্তা দিয়ে এটাকে ভুলবো না কারণ আমার বাংলা। এখানকার পুজো উদ্যোক্তারা যারা রয়েছেন তারা মূলত যে বিষয়টা চিন্তা ভাবনা করতে শুরু করেছেন সেটা হচ্ছে কেবলমাত্র দুর্গাপূজার মাধ্যমে উৎসব পালন করাই নয়, বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো যাতে সত্যি সত্যি হারিয়ে না যায় সেগুলোকে যাতে বাঁচিয়ে রাখা যায় সেখানেরই এরকম চিন্তা ভাবনা। আমরা এই পূজা মণ্ডপের শিল্পীর সঙ্গে কথা বলবো, তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে এই যে আপনি থিমটা বেছেছেন এই থিমের জন্য মূলত কী কী ব্যবহার করেছেন, কার মাধ্যম দিয়ে এই সমস্ত থিমগুলোকে তুলে ধরছেন? এগুলো মূলত আমার যেটা আছে একদম মাটি লো লেভেলে যারা ওদের ওরা যেভাবে ওদের জীবন জীবিকা নির্ভর করে খড় মাটি চট বাঁশ পেপার পাল কুলো একদম যারা মাটির একদম নিত্য প্রয়োজনীয় জিনিস যারা ব্যবহার করে সেগুলোর মধ্যে দিয়ে এগুলো করে। আমরা এখানে যে বিষয়টা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে প্রতিমার ক্ষেত্রেও একটা বিভিন্ন রকমের বৈচিত্র্য এসেছে। আমরা এখানকার যারা পুজো উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গে আরেকবার কথা বলার চেষ্টা করব। দাদা, প্রতিমা যেটা রয়েছে প্রতিমার মধ্যেও দেখা গেছে একটা অন্য রকমের বৈচিত্র্য, প্রতিমার ক্ষেত্রে এরকম বৈচিত্র্যে কী চিন্তা ভাবনা? এটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে ছৌয়ের যে মুখোশ, ছৌয়ের যে বিভিন্ন রকম জিনিস আছে আমাদের প্রতিমাটাও সেইভাবেই তৈরি হয়েছে, সেইভাবেই আপনি আদলটা দেখলে বুঝতে পারবেন। প্রতিমার মুখটা এবং চোখগুলো হালকা গোল গোল, যেরকম ছৌয়ের যেগুলো প্যাটার্ন হয় সেই প্যাটার্নেই আমাদের প্রতিমা তৈরি হয়েছে। এবং আমাদের প্রতিমা আর আগে যখন হতো সেটা পুরো সাবেকি প্রতিমা ছিল, এখন সেটা পুরো অন্যরকম ধারায় নিয়ে গেছি আমরা। আসল পাওনা থাকবে আমরা দর্শকদের জানা, দর্শকরা ভালো বলতে পারে। এর আগে 56টা বছর ধরে এনারা কখনোই থিম পুজোর মধ্যে আসেননি, এবছর থিম পুজো করছেন এবং প্রথম বছরেই তারা আশা করছেন যে দর্শকদের মন জয় করতে পারবেন। অন্তত আমরা এই পূজা মণ্ডপে এসে একটা প্রশান্তি নিয়ে বাড়ি ফিরতে পারবো, সেটা হচ্ছে যে এই পূজা মণ্ডপে কেবলমাত্র দুর্গাপূজা করেই যে তারা সন্তুষ্ট থাকতে চাইছেন তা নয়, এর মাধ্যম দিয়ে একটা সামাজিক বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছেন, সেটা হচ্ছে যে কেবলমাত্র পূজা নয় বাংলার যে প্রাচীন ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে স্বর্ণেন্দু দাস, আট প্লাস নিউজ, হাওড়া।